সরবরাহ ভালো থাকায় রংপুরের কাঁচা বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। বিস্তারিত জানাতে নগরের সিটি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদাউন হেমেল, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে কাকডাকা ভরে উত্তরের জেলার যেই বাজার রয়েছে সেগুলো কিন্তু শীতের সবজিতে একদম ঠাসা। আমি এই মুহূর্তে আছি নগরীর সিটি বাজারে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গত এক সপ্তাহের তুলনায় কিন্তু প্রতি কেজি সবজির দাম 10 টাকা থেকে 15 টাকা কমেছে। এতে করে এখানকার যারা ক্রেতার রয়েছে তাদের কিছু কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে। এবং আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে লাগাতার হরতাল অবরোধের কারণেই কিন্তু তাদের এই সবজি বাজারে কিছুটা বেচা বিক্রির কষ্ট হচ্ছে। যেহেতু বিভিন্ন জেলার আনাচে কানাচে থেকে নগরীর এই সিটি বাজারে সবজি নিয়ে আসেন বিক্রেতারা, সেহেতু কিন্তু তাদের একটু যে জেলার বাইরে সবজি নিয়ে যেতে তাদের কিন্তু একটু দুর্ভোগ পোহাতে হয়। আমি প্রথমেই বলি, শীতকালীন যে সবজি সেই সবজিতে কিন্তু একেবারেই ঠাসা নগরীর এই সিটি বাজার। প্রতি কেজি সবজিতে কিন্তু 10 থেকে 15 টাকা কমেছে। শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, সিম, আলু, বিভিন্ন শাকসবজি কিন্তু নিয়ে এসেছেন এখানকার বিক্রেতারা। জেলার আনাচে কানাচে থেকে ভ্যানে করে কিন্তু রংপুরের এই সিটি বাজারে তারা সবজি নিয়ে আসেন। আমি প্রথমে একটু যদি বলি স্বস্তির কথা, পেঁয়াজ বিক্রি হচ্ছে যেটা দেশি পেঁয়াজ 85 টাকা এবং যেটা এলসি পেঁয়াজ ভারতীয় পেঁয়াজ সেটা কিন্তু 90 টাকা। তো এর ক্ষেত্রে কিন্তু নতুন যে পেঁয়াজ আমদানি সেটা কিন্তু একদম পেঁয়াজ যেটা প্রান্তিক কৃষক থেকে যে নতুন পেঁয়াজ সেটা কিন্তু আমদানি আসছে বাজারে, এবং সেই ফলে কিন্তু 200 টাকা ধারায় 40 টাকা কেজিতে কিন্তু সেই পেঁয়াজ কিন্তু নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে। ফলে আরও ক্রেতার যে স্বস্তি সেটা কিন্তু ফিরে এসেছে। এবং বাজারে নতুন যে ফুলকপি, আলু, সিম, ঢ্যাঁড়স, বাঁধাকপি, বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু বাজারে নিয়ে এসেছেন প্রান্তিক যেই বিক্রেতারা রয়েছে তারা সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে এই সবজি বাজারে ক্রেতা বিক্রেতারের সরগরম কিন্তু প্রতিটা দিনই। এবং আজকে যেহেতু যে সবজি বাজার রয়েছে সেখানে কিন্তু এই রংপুরের নগরী যে সিটি বাজার, এখানে প্রতিদিনই কিন্তু 25 থেকে 30 লক্ষ টাকার এই সবজি কিন্তু এই বাজারে বিক্রি হয়। তো সব মিলে কিন্তু ক্রেতার একটু স্বস্তি ফিরেছে এই সবজি। তো এই ছিল আমার কাছে থাকা নগরী সিটি বাজার থেকে শাকসবজি বা কাঁচা বাজার নিয়ে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।